Assalamu alaikum. দেশে প্রবাস থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আরিয়ান এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার খামারের ব্রয়লার মুরগির বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর খানা খাচ্ছে, দৌড়াদৌড়ি করছে। এগুলার বয়স আজকে 6 দিন। এই 6 দিনে আমরা এগুলোকে কি মেডিসিন ব্যবহার করেছি আপনাদের জানাবো। যারা খামার করতে চান নতুন, অনেকেই জানেন না কি মেডিসিন ব্যবহার করব, কীভাবে ব্রিডিং করব, তো তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো ইনশাআল্লাহ হেল্পফুল হবে। যারা খামারি আছেন, খামার করতে চান, অবশ্যই ভিডিওটা দেখবেন। আমরা প্রথম দিন যখন বাচ্চা নিয়ে আসি, তখন নিয়ে আসার পর প্রথমেই 2 ঘন্টা গ্লুকোজের পানি ব্যবহার করি। গ্লুকোজ বাজারে পাওয়া যায় 100 গ্রাম হাফ কিলো প্যাকেট, পানির সাথে মিক্স করে 1 লিটার পানিতে 50 গ্রাম হিসেবে মিক্স করে প্রথম 2 ঘন্টা দিস। 2 ঘন্টা পরে আমরা পানিগুলো ফেলে দিয়ে, যদি পানি বেঁচে যায় তাহলে ফেলে দিয়ে আবার নতুন করে পানি দিতে হবে। পানিতে আমরা ব্যবহার করছি ডক্সি ব্যাট এবং যে কোনো একটা WS, রেনা WS, মেগাবিট WS, এরকম একটা WS মাল্টিভিটামিন আমরা ব্যবহার করছি। প্রথম 3 দিন সকাল বিকাল দুপুর একই নিয়মে 3 দিন ব্যবহার করছি। চতুর্থ দিন সকাল থেকে আমরা ব্যবহার করছি থায়াবিন সন্ধ্যা পর্যন্ত। পঞ্চম দিন সকাল থেকে আমরা এডি ব্যবহার করছি, এডি। পঞ্চম দিন রাত্রে আমরা ভ্যাকসিন দিবার জন্য পঞ্চম দিন সকাল থেকে এডি ব্যবহার করেছি। রাত্রে ভ্যাকসিন দেওয়ার পরে, রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার পরে আবার আমরা এডি ব্যবহার করছি। এবং ষষ্ঠ দিনে এসে আমরা আবার থায়াবিন ভিটামিন B1, B2, B6 এর সাথে আমরা এডি ব্যবহার করছি 3 দিন। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বাচ্চা সব সুস্থ, মাশাআল্লাহ বডির ওয়েট অনেকটা ভালো, 221 গ্রাম গড় ওজন আমরা দেখেছি 1 সপ্তাহে। ইনশাআল্লাহ যারা আপনারা নতুন খামারি আছেন ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের ধীরে ধীরে আমাদের খামারে কীভাবে মেডিসিন ব্যবহার করি, কীভাবে ব্রিডিং করি সব ইনশাআল্লাহ দেখিয়ে দেবো ভিডিও করে করে। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।